And straight away he's got a hold. বেজে উঠেছে বিপিএল দামামা। নবম আসর মাঠে গড়াতে আর বাকি নেই চার মাসও। এই সময়ে আগামী তিন বছরের সাতটা ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। বিপিএল দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজি না দেওয়ায় গেল আসরে রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইগার্স বিসিবির আহ্বানে সাড়াই দেয়নি। পুরনো ফ্রাঞ্চাইজিদের দাবি মেনে আগামী মৌসুম থেকে দীর্ঘমেয়াদে চুক্তি করতে যাচ্ছে বিসিবি, তাই বিপিএলে ফিরেছে বসুন্ধরা গ্রুপ। তবে অনেক গুঞ্জনের পরও দল নেয়নি অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, খুলনার মালিকানায় থাকছে মাইন্ড ট্রি লিমিটেড। মোট নয়টা প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও দুটোকে বাদ দিয়ে বাকি সাতটা বেছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্রাঞ্চাইজি হতে কাগজপত্র জমা দিয়েছিল সাকিবের মোনাক লেদার ইন্ডাস্ট্রিজ। মোনাক পদ্মা নামে দল গড়তে চেয়েছিল তারা, কিন্তু দল পাবার আগেই নানান বিতর্কে পড়ে প্রতিষ্ঠানটা। মোনাক লেদার ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্তাদের শেয়ার বাজারে অপরাধ প্রমাণ হওয়া এবং অর্থদণ্ডে দণ্ডিত হবার খবরে ফ্রাঞ্চাইজির স্বত্ব দেবার আগে সর্বোচ্চ সতর্কই হয়তো থেকেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপ বিপিএলে ফিরেছে পুরনো মালিকানা রংপুরে, চোগি স্পোর্টস লিমিটেডই যার সত্ত্বাধিকার। গেল আসরের রানার্স আপ ফরচুন বরিশাল থাকছে আগামী তিন আসরেও। ওদের মালিকানায় যথারীতি ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানায় থাকছে মাইন্ড ট্রি। গেল আসরেও তারাই ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায়। সিলেটের জায়গায় প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড মালিকানা পেয়েছে ঢাকার, ফিউচার স্পোর্টস লিমিটেড পেয়েছে সিলেটের মালিকানা, চট্টগ্রামের মালিকানায় থেকে যাচ্ছে ডেল্টা স্পোর্টস লিমিটেড, আর গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। বিসিবির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 2023 সালের 5 জানুয়ারি শুরু হবার কথা বিপিএল এর নবম আসর, শেষ হবে 16 ফেব্রুয়ারি। দশম আসর শুরুর সম্ভাব্য সময় 2024 সালের 6 জানুয়ারি এবং শেষ 17 ফেব্রুয়ারি। একাদশ আসরের জন্য 2025 সালের 1 জানুয়ারি দিন নির্ধারণ করেছে বিসিবি, যা শেষ হবে 11 ফেব্রুয়ারি। ফারসানা জহির, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.